রাজারবাগ পুলিশ লাইনে ডিএমপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, অভিনেতা সহ দেশি বিদেশি কূটনৈতিকগণ। আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন ডিএমপি কমিশনার ও আইজিপি। এই ডিএমপি আরো সুদক্ষ হয়েছে, আরো সক্ষম হয়েছে এবং বাংলাদেশ পুলিশ এবং ডিএমপি আজকের এই সক্ষমতার এই পর্যায়ে এসেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যগণের দক্ষতা, মনোবল ও দৃঢ় মনোভাবের কারণে বিশ্বের অন্যতম জনবহুল রাজধানী ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা সফলভাবে দায়িত্ব পালন করে আসছে। আর স্মার্ট বাংলাদেশ গড়তে ডিএমপিকে আরও আধুনিক ও যুগ উপযোগী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আমাদের অভিজ্ঞতায় দক্ষতায় আজকে ডিএমপি আমাদের ঢাকাবাসীকে নিরাপত্তা দিতে সক্ষম হয়েছে। আমরা আরও আমাদের প্ল্যান রয়েছে আরও অনেক কিছু করার। আমরা অনেক দিন ধরে চেষ্টা করছিলাম ক্যামেরার মানে ডিএমপিকে নিয়ে আসার জন্য পুরো ঢাকা শহর, আমরা যৌক্তিক কারণে আনতে পারিনি, ভবিষ্যতে আমরা সেখানে আসব অবশ্যই। আমরা আশা করছি ডিএমপি আরও তাদের পরিধি শক্তিশালী হয়। এর আগে ডিএমপি সদর দপ্তরে বিশেষ বাদ্যযন্ত্রে মনোমুগ্ধকর কুচকাওয়াজ ও রেলির মধ্য দিয়ে শুরু হয় 48তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। হাসান জাকির, মাইটিভি, ঢাকা।